মৃত্যুবরণ করছেন, তিনি চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন তিনি। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আপনার কাছ থেকে তিনটা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস চাই আমি আপনার কাছ থেকে। আলী বললেন, চাও। প্রথম নম্বরে চাইলেন, আমি আপনার কাছে মাপ চাই, কারণ আমি ফাতেমা আপনার যোগ্য হিসাবে স্ত্রী ছিলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন আর বললেন, এটা কি বলো ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে, এটা আমার বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি তোমার মতো একজন বিবি পেয়েছি, আমি তোমার মতো একজন বিবি পেয়েছি। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন মুঠো খাবার তোমাকে সারা দিনে খাবার এনে দিতে পারি নাই, এরপরও তুমি যেভাবে আমাকে সম্মান করেছো, এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আমাদের বিবিদের সব কিছু দিলেও আমাদের বিবিদের পেট ভরে না, ঠিক না বে? ঠিক। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে বসা, বিবাহ হয়েছে এক সপ্তাহ মাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তিনটা দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। দুই তিনটা দিন পর ঘরের ভিতরে এসেছেন, দেখেন চোখ মুখটা একেবারে মলিন, একেবারে চোখে মুখে কোনো হাসি উজ্জ্বল নাই। চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা তুমি দরজাটা লাগিয়ে দিলে কেন? ফাতিমা বললেন, আপনার মুখের ভিতরে হাসি নাই কেন? আপনার মুখ এত অন্ধকার কেন আগে, এটা বলেন। আলী বললেন, তোমাকে আমি নতুন বিবাহ করলাম, বিবাহ করার পর ভালো ভালো কোনো খাবার তোমাকে আমি খাওয়াতে পারলাম না, আমার চিন্তা হচ্ছে তুমি মনে হয় আমার সাথে বিবাহিতে বসে অনেকটা লস করে ফেলেছো, অনেকটা নিজের জীবনটাকে ক্ষতি করে ফেলেছো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে থেকে বলছেন, আপনি যদি মুখের ভিতরে হাসি না আনতে পারেন, এই ফাতিমা দরজা আর কোনো দিন খুলবে না। আপনি আমার ঘরে ঢুকতে হলে খাবার ব্যবস্থা করেন, আর না করেন মুখের ভিতরে হাসি দেখা চায়, মুখটাকে মলিন করে কখনো আপনি আমার ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি চিন্তিত মানে আমি চিন্তিত, আর আমি চিন্তিত মানে আপনি চিন্তিত, আলহামদুলিল্লাহ বলেন। এতটুকু ভালোবাসা ছিল তাদের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকেই তুমি মাফ করে দিও, তোমাকে তো আমি মাফ করার কোনো যোগ্যতায় রাখি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় নাম্বার আপনি আরেকটা বিবাহ করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যে চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আমার এই যে দুইটা সন্তান, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন, আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, আমার দুইটা এতিম সন্তান আপনার কাছে থাকবে, আপনি বিবাহ আরেকটা করেন আমি অনুমতি দিয়ে গেলাম, কিন্তু সপ্তাহে দুইটা দিন আমার ছোট্ট দুইটা বাচ্চাকে গলায় জড়িয়ে নিয়ে একটু রাতের বেলা ঘুমাবে, কারণ মা যখন চলে যায় সন্তানগুলো একেবারে পথহারা হয়ে যায়, ঠিক না বে? ঠিক। যাদের মা নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন কতটা কষ্টের ভিতরে আছে। আপনি যদি একবেলা না খাবার খান, পৃথিবীর কেউ আপনার বিষয়টা বুঝতে পারবে না, কিন্তু আপনার শুকনা মুখটা দেখলেই মা বুঝে ফেলবে, আমার বাচ্চা মনে হয় কয়েকদিন খাবার খাই নাই। মায়ের ভালোবাসা এত ভালোবাসা, মায়ের ভালোবাসার চাইতে পৃথিবীর আর কারো ভালোবাসা বড় হতে পারে না। রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মাকে সম্মান করবেন, মর্যাদা করবেন, জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? মায়ের নজরের দিকে একবার তাকাবেন, কবুল হওয়া হজের নেক আপনার আমল নামায় জমা করে দিবেন কে? এটাই হলো মা। মায়ের যদি সেবা করতে পারেন, মায়ের যদি সম্মান দেখাতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ফাতেমা চলে যাচ্ছি, আমার বাচ্চা দুইটাকে রেখে আপনার কাছে, আমি মায়ের আদরটা আপনি নিশ্চয় দেবেন আমার দুইটা সন্তানকে, আপনি বাকি পাঁচটা দিন আপনার বিবির সাথে ঘুমান, কিন্তু দুইটা দিন আমার ছোট্ট ছোট্ট বাচ্চার গলা জড়িয়ে একটু ঘুমায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নামাকা কণ্ঠে বলছেন, ফাতিমা আমি তোমার এই কথাটাও রাখব। তৃতীয় নম্বর আমি ফাতিমার আপনার কাছে চাহিদা, আমি হয়তো মাগরিবের আগেই
আসর নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে বেশি দেরি করবেন না, এ রাতের ভিতরে আমাকে দাফন করিয়ে দিবেন, তবে দাফনের সময় কোনো মানুষ আসতে পারবে না, তিনজনাই থাকবেন, তিনজনাই জানাজারা নামাজ শেষ করবেন, আপনি হবেন ইমাম, আপনি ইমাম আর আমার দুইটা কলিজার সন্তান এরা হবে পিছনের মুসল্লি, এই তিনজন মিলেই আমার জানাজারা নামাজ শেষ করে আমাকে দাফন করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমি মানতে পারলাম না, তুমি বিশ্ব নবীর মেয়ে, মক্কা মদিনা থেকে হাজার হাজার সাহাবী এসে তোমার জানাজার নামাজ পড়বে, পুরা আরববাসী তোমাকে চিনবে, তোমাকে চিনে পুরা আরববাসী আসবে, সবাই এসে জানাজারা নামাজে উপস্থিত হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার বাবার ছোট্ট নসিহত যেই দিন আমি শুনেছি ওই দিন থেকে দ্বিতীয় কোনো পুরুষ আমাকে এক নজরও দেখে না। আমাকে যখন খাটিয়ার ওপর করে নিয়ে যাওয়া হবে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর সামনে, হয়তো কাফনের ভিতরে থাকবো আমি ফাতিমা, আমার কাফনের উপরে হয়তো একটা চাদর দেওয়া থাকবে, কিন্তু চাদরের উপর থেকে সাহাবীরা হয়তো এতটা মনোভাব করতে পারে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু খাটো ছিল, ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, এতটুকু পর্দার আমি কোনো ক্ষতি করতে চাই না, এই জন্য রাতের বেলায় আমাকে দাফন করে দিবেন, কোনো পুরুষ আমার জানাজার নামাজে আসতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি বললেন ঠিক আছে, চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন, দুইজন সন্তানকে নিয়ে জানাজারা নামাজ শেষ করলেন। রাতের বেলা, রাত প্রায় গভীরই হয়ে গেছে, সব সাহাবীরা ঘুমন্ত, কাউকে জানাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করা কমপ্লিট, সব শেষ, এখন খাটিয়া নিয়ে যাওয়া হবে, নিয়ে যেতে লাগলে লাগবে কয়জন, আছে কয়জন, বিপদে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বলতেও নিষেধ করে গেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন কাকে নিয়ে যায়, কাকে ডাকি, এমন সময় দেখেন ঘুমের অভাব, চোখগুলো মুছতে মুছতে ওজুর পানিগুলো পড়ছেন শরীর থেকে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন ফাতিমার বাড়ির দিকে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আবু যর গিফারী তুমি আমার বাসায় কেন? আবু যর গিফারী বলছেন, আমি তো ঘুমিয়ে গেছিলাম, ঘুমের বেলায় আমার রাসূল আমাকে ডাক দিয়ে বলছে, আবু যর তুমি যাও, আমার মেয়ে ফাতেমার খাটিয়া ধরার মতো আরেকজন ব্যক্তি প্রয়োজন, আমি তোমাকেই পছন্দ করেছি, তুমি আমার মেয়ে ফাতেমার খাটিয়াটুকু একটু ধরে না। রাসূলের মেয়ের খাটিয়া ধরার জন্য যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করেন, সেটা সাধারণ সাহাবী হতে পারে না, ঠিক না? ব্যাঠিক,